পরিবেশে ইশারা সাহেবের মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। তার সাথে সাথে আকাই মাওলা তাজদার মদন উন্নতির দরুদী নূর আলা নূর মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আমাদের কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা আজকে এখানে একটি ইশারা সাহেবের মাহফিলে বসেছি গুলগাঁও কোনাপাড়ায়, জনাব আলিনুর রাসেল মিয়া এই সুন্দর একটি মাহফিলের আয়োজন করেছেন। বিশেষ করে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ করে আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি ছিলেন, তিনি হচ্ছেন আমাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর কবি এবং আমাদের মসজিদুল মুকাররম, রইসুল কুররা, মসজিদে জামাত, আল্লামা সাহেব কুতুব রহমতুল্লাহ আলাইহি, অত্যন্ত স্নেহাশীষ খলিফা আল্লামা হযরত মাওলানা আব্দুল কাইয়িম সিদ্দিকী সাহেব, অধ্যক্ষ মৌলভীবাজার কাবুল মাদ্রাসা, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হাজিরা মজলিস, উপস্থিত মুরব্বিয়ান কেরাম, আমার পর্দানিশী মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরগুজার হচ্ছে আবারও আলহামদুলিল্লাহ। এই সুন্দর পরিবেশে জান্নাতের বাগানে বসতে পেরেছি, আসার জন্য আল্লাহ পাক সুযোগ করে দিয়েছে। এই জান্নাতের বাগানে আসা এবং বসা এটা হচ্ছে কিসমতের ব্যাপার, এটা হচ্ছে তকদীরের ব্যাপার। আমরা মনে করতে হবে আমাদের নসিব অত্যন্ত ভালো, আমরা খুশনসিব, আমরা দিনই দরিদ্রা, অর্থাৎ কোরআন শরীফের মাহফিলে হাদিস শরীফের মাহফিলে উপস্থিত হতে পেরেছি। আল্লাহর কালাম থেকে কিছু কথা আমরা শুনবার সুযোগ হয়েছে, হাদিস শরীফ থেকে আমরা কিছু কথা শুনবার সুযোগ আল্লাহ পাক আমাদের দিয়েছে। যারা কোরআন শরীফ এবং হাদিস শরীফকে মহব্বত করে, আসলে মনে করে তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে তারা মহব্বত করে, সুবহানাল্লাহ। যারা কোরআন শরীফ আর হাদিস শরীফকে মহব্বত করে তারা মূলত اللهم صل على سيدنا مولانا